হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি বাচ্চাদের একদম কিউট কিউট যে বাচ্চাগুলো হয় তাদের যে কুচু দেওয়া ফ্রক তৈরি হয় সেটা আমি দেখাবো আপনারা যে কোনো সাইজের জন্য সেটা বাচ্চাদেরও করতে পারবেন বড়দেরও করতে পারবেন যে কোনো সাইজের জন্য আপনারা এই সূত্রটা দেখলে যে কোনো সাইজের জন্য করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর তার আগে বলি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তা তাড়াতাড়ি করে আগে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আর পাশে যে বেলাইক্যানটি আছে ওটাকে প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে চলে যাই তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক কিন্তু এই কথা মাপেরই প্রয়োজন পড়বে এছাড়া আর কোনো মাপের প্রয়োজন পড়বে না ঝুল লাগবে ছাতি লাগবে কোমর লাগবে পুট লাগবে মোহরা লাগবে এখানে শেষ তো লাগছে আর গলা লাগছে আর যারা হাতা বসাতে চান তাদের জন্য হাতা লাগবে আর মুহুরের মাপ কিন্তু লাগবে তো এবারে আমি ভিডিওটা আপনাদেরকে ভালোভাবে বোঝাবো একটু মন দিয়ে বুঝবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রথমে আমি বডির পোর্শনটা বোঝাবো তারপরে এই যে আঁকাটা আছে এইটা হচ্ছে এর কুচির পোর্শন তো প্রথমে এটা বোঝাবো তারপরে কুচির পোর্শনটা বোঝাবো আমি এই সমস্ত সূত্র দিয়ে আমি যেখানে যেমন সূত্র দিয়েছি আপনারা যদি সেখানে তেমন সূত্র দিয়ে করেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না সেটা সদ্যজাত শিশু থেকে শুরু করে যে কোনো সাইজের জন্য আপনারা কাটিং করতে পারবেন শুধুমাত্র এই কটা সূত্র অ্যাপ্লাই করে দেখে নেওয়া যাক এক ঝুল এখান থেকে এতটার মাপ আছে শ্রেষ্ঠ প্লাস ওয়ানই ইঞ্চি তো তো যা থাকবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিতে হবে এখানে আমাদের শেষ ছিল বারো ইঞ্চি তাহলে এখান থেকে এতটার মাপ হবে তেরো ইঞ্চি বুঝতে পেরেছেন শো শেষ হয়ে যাওয়ার পরে শুরু হবে পুটের মাপ তো এখান থেকে আমি এতটার মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি আমি পুট নিয়েছি পাঁচ ইঞ্চি আমি কিন্তু প্রথমে বলে দিই আপনাদেরকে খুব সহজে কিভাবে পুট নিতে হবে সঠিক নিয়মে আমি সেটা দেখিয়ে দিয়েছি ভিডিও করা আছে আমি ড্রেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সঠিক নিয়মে মোহরা নেওয়ার মাপটাও আমি দেখিয়ে দিয়েছি ড্রেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন ঠিক আছে আমি এখান থেকে এতটার মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি এটা হচ্ছে পুট পুট নেওয়া শেষ হলে শুরু হবে মোহরার মাপ আমি এখানে মোহরার মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি মোহরা যেখানে শেষ হয় সেখান থেকেই কিন্তু শুরু হবে ছাতির মাপ এখানে একবার ভালো করে দেখুন ছাতির লেখা আছে ছাতির একের চার প্লাস টু ইঞ্চি এই টু ইঞ্চিটা দেওয়া হয়েছে কিন্তু লুজ ডাকার জন্য একটা জিনিস লক্ষ্য করবেন ফ্রক কিন্তু খুব টাইট একদমই কেউ পড়ে না সেটা বাচ্চা বলুন বড় বলুন সবাই কিন্তু একটু লুজ পড়তে পছন্দ করে তাই আমি এখানে টু ইঞ্চি প্লাস করেছি যারা একটু টাইট করতে পছন্দ করেন তারা এখানে এক ইঞ্চি দেবেন ঠিক আছে তাহলে ছাতিটাকে চার ভাগ করতে হবে করে তাদের টু ইঞ্চি এক্সট্রা দিতে হবে তো আমার ছাতি ছিল চব্বিশ ইঞ্চি চব্বিশটাকে চার ভাগ করে তাদের দুই ইঞ্চি এক্সট্রা মানে আমার টোটাল এখানে দাঁড়িয়েছে আট ইঞ্চি চার ছয় চব্বিশ প্লাস টু আর তাহলে এখান থেকে এত দূরের মাপ হবে আট ইঞ্চি তারপরে আরও এক ইঞ্চি বেশি নেওয়া আছে দেখুন এখানে বক্সের ভিতরে লেখা আছে এক ইঞ্চি বেশি মানে এখান থেকে এতটার মাপ এক ইঞ্চি বেশি এবারে চলে আসবো নিচে থেকে এবারে এতটার মাপ নেওয়া হয়েছে কোমরের একের চার প্লাস টু ইঞ্চি এখানেও আমি দুই ইঞ্চি নিয়েছি কেননা আমি লুজ পরবো বলে যারা ফিটিংস পরতে চান তারা এখানে এক ইঞ্চি নেবেন তাহলে এখান থেকে এতটার মাপ বেরিয়েছে কোমরটাকে চার ভাগ করেছি কোমর ছিল বাইশ চার ভাগ করলে সাড়ে পাঁচ হবে তাতে দুই ইঞ্চি এক্সট্রা দিলে হবে সাড়ে সাত ইঞ্চি তারপরে আরও এক ইঞ্চি এখান থেকে এটা এক্সট্রা নিয়েছি আর এই সমস্তটা কিন্তু চার ভাঁজ করে কাটিং করতে হবে জোড়া দিক থেকে কিন্তু ড্রয়িং করা শুরু করতে হবে এবারে আমি গলার চওড়াটা বলে দিচ্ছি আমি এখানে গলার চওড়া নিয়েছি দুই ইঞ্চি আর লেন কিন্তু আপনাদের ওপর ডিপেন্ড করবে যে আপনার বাচ্চা কতটা লেন্থ পড়তে চাই তো আমি এখানে সামন গলা পিছন গলার মাপ নিয়েছি দেখুন আমি গলা গলা নিয়েছি নিয়েছি ইঞ্চি ইঞ্চি আর পিছন এবারে আপনারা আপনাদের মতন পিছনের গলা নিয়ে নিয়ে নিতে পারবেন আমি এখানে গোল একটা রাউন্ড শেপ করে দিয়েছি আর এবারে এখানে চলে আসি এখানে মোহরার পোর্শানে এই কোন থেকে এক থেকে দেড় ইঞ্চির উপরে একটা দাগ দিয়েছি দিয়ে কিন্তু এই শেপটা দিয়ে নিয়েছি এখানে আমি কিন্তু একটা মোহরার অংশ কেটেছি মানে আমি একটাই মোহরার অংশ কাটব তেমন পিছনের আলাদা আলাদা মোহড়া কিন্তু কাটবো না যেটা আপনারা তালপাটের অংশও বলতে পারেন আর আমি মোহরা বলি আপনারা যদি তালপাট বোঝেন তাহলে তালপাটের অংশই মনে করবেন তো এখানে আমি দুটো তালপাট কাটিনি আমি একটাই কেটেছি কেননা বাচ্চাদের ফ্রকে দুটো তালপাট থাকে না আপনারা যদি একটু বড় সাইজের মেয়ে করেন মানে দশ থেকে বারো বছর তখন আপনারা তালপাটের অংশটা কেটে নেবেন ঠিক আছে তো এই ছিল ওপরের বডির পোর্শনটা এছাড়া আর কিচ্ছু নেই এটা ভীষণ সহজ এই একই সূত্রে একই সূত্রে আপনারা যে কোনো সাইজের জন্য করতে পারবেন এবারে চলে আসবো নিচের কুঁচি দেওয়ার পোর্শনটা এখানে যে কুঁচি দেয় তার একটা মাপ আছে এখানে দেখুন প্রথমে একবার ঝুলটা দেখে নিন এখানে ঝুল মাইনাস শেষ তো প্লাস টু ইঞ্চি দেওয়া আছে ঝুল মাইনাস শেষ তো কেন দেওয়া হয়েছে আমার টোটাল ঝুল ছিল দেখুন চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটা তো নিচের ঘের এটার সাথে এটা জয়েন্ট করলে নিচে জয়েন্ট হবে তো আমার টোটাল ঝুল ছিল চব্বিশ ইঞ্চি চব্বিশ থেকে আমি আগে ওপরের বডিটা কেটেছি এর শেষ তো এখানে বলেছে মাইনাস শেষ তো মানে শেষ তো ছিল বারো তাহলে ঝুল থেকে চব্বিশ থেকে যদি আমি বারো মাইনাস করি তাহলে হবে বারো ইঞ্চি তারপরে প্লাস টু কেন করা হয়েছে নিচে মুড়তে হবে অনেকটা চওড়া করে ফ্রকেট দেখবেন মোড়া থাকে আর ওপরের সাথে এখানটার সাথে এটা যখন জয়েন্ট হবে হাফ ইঞ্চি চলে যাবে তাই জন্য এখানে দুই ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়েছে তাহলে টোটাল দাঁড়িয়েছে চোদ্দ ইঞ্চি তাহলে এখান থেকে এতটা লেন্থ দাঁড়িয়েছে চোদ্দ ইঞ্চি এবারে চলে যাব চওড়ার পোর্শানে এইটা হচ্ছে চওড়ার পোর্শান এই টার সাথে কিন্তু এইটা আমাদের জয়েন্ট হবে তো এই চওড়ার পোশানে কুচি দিতে হবে তার জন্য কতটা কাপড় নিতে হবে এটা আপনাদের মতন আপনারা নিতে পারেন তাও এখানে আমি সূত্রে দেওয়া আছে কোমরের দ্বিগুণ কাপড় লাগবে মানে আমাদের এই কোমরটা যতটা বেরিয়েছে তার দ্বিগুণ কাপড় লাগবে কেননা এখানে কিন্তু আমরা কুচি দিয়ে এই কাপড়টাকে এর সাথে জয়েন্ট করব তার জন্য কুচি দিলে কিন্তু আমরা জানি অনেক কুচি দিলে ফ্রকটা খুব সুন্দর দেখতে হয় তাহলে আমি এখানে দ্বিগুণ কাপড় বলেছি আপনারা চাইলে কিন্তু তিনগুণ কাপড় নিতে পারেন তিনগুণের বেশি কাপড় নেওয়ার দরকার নেই তাহলে অতিরিক্ত কুচি হয়ে গেলে কিন্তু বাচ্চা বাচ্চাদের ফ্রকটা ভালো দেখায় না তো আপনারা চাইলে তিনগুণ কাপড় নিতে পারেন কিন্তু দ্বিগুণ কাপড় কিন্তু মাস্ট নিতে হবে এর থেকে কম কাপড় হলে কিন্তু কুচি ভালো হবে না আর ফ্রকটাও দেখতে ভালো লাগবে না তো এইটুকু এই সূত্র অ্যাপ্লাই করে আপনারা যে কোনো সাইজের জন্য করতে পারবেন কিচ্ছু নেই খুবই সহজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটিকে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আর একটা লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য এই পর্যন্ত টাটা